নমস্কার বন্ধু, বেঙ্গলি জাংশনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে দেখাবো অনার 7S ফোনের রিভিউ করব। আজকে এই ফোনটা আমি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে কিনেছিলাম। কিনে আমার প্রায় আজকে অনেক দিন আমি এটা ইউজ করছি, এরপরে আজকে আমি এটাকে দেখাচ্ছি। এই দেখুন, এর ফোনটা আমি এখানে দেখাচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে আমি কভারটাও কিনেছিলাম, মাত্র 99 রুপিতে পেয়ে গেছিলাম উইদাউট ডেলিভারি চার্জেস। আর এই ফোনটা আমি কেনার 24 ঘন্টার মধ্যে আমার হাতে পেয়েছি। এর অনেকে বলবে কোয়ালিটিটা ভালো না, কিন্তু আমার বেশি ভালো লেগেছে কভার কোয়ালিটিটা। এবার দেখা যাক স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন হচ্ছে, সরি, এটা এটা হচ্ছে এটা মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, আপনি দেখছেন, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। আপনি দেখতেই পাচ্ছেন এখানে এটার 13.8 অনার ফুল ভিউ ডিসপ্লে, এর 13 মেগাপিক্সেল রেয়ার এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে একসঙ্গে দুটো ডুয়েল সিম প্লাস একটা মাইক্রো এসডি, মানে ট্রিপল স্লট এখানে দেওয়া রয়েছে। এখানে ব্যাটারিটাও খুব ভালো। এর দাম পড়েছে, এমনি এর দাম হচ্ছে 7,000 রুপিস, কিন্তু এটা আমি অফার প্রাইসে, আমি প্রায় অফার আর এক্সচেঞ্জ করি, আমি প্রায় 6,000 টাকার মতন প্রাইসে পেয়ে গেছি এই ফোনটা আমি। তাই এটা আমার কাছে খুবই ভালো অফার। এরপরে দেখা যাক এর সঙ্গে কী কী দিয়েছে। এর সঙ্গে, সরি, দাঁড়ান, দেখাচ্ছি এর সঙ্গে কী কী দিয়েছে। এর সঙ্গে একটা ট্রাভেল অ্যাডাপ্টার দিয়েছে, অ্যাডাপ্টারটা আমার প্লাগে লাগানো রয়েছে। দাঁড়ান, এটা খোলা যাচ্ছে না। ছাড়ুন এটা, এবার দেখা যাক ফোনটা। ফোনটা এখানে ফেস লকও দেওয়া হয়, কিন্তু আমি ফেস লকটা অ্যাক্টিভেট করিনি। এই দেখুন, এখানে মোটামুটি নর্মাল মিলে, এটা কোনো স্টক অ্যান্ড্রয়েড না, আমি দেখে নিয়েছি স্টক অ্যান্ড্রয়েড মতন অত বলছে, কিন্তু এটা স্টক হয়ে কিছু কাস্টমাইজ করা রয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এর, দেখুন আমি দেখাচ্ছি এর, কয়ে গেল, সেটিংসে যাচ্ছি, আমি সেটিংসে গিয়ে আমি স্টোরেজ দেখাচ্ছি। এখানে গিয়ে এর সিস্টেম, এর অ্যাবাউট ফোনে যাচ্ছি, ডিভাইস নিয়ে আপনি দেখতে পাচ্ছেন অনার 7S, মডেল ডুয়েল AI, বিল্ডার নেম এটা, সিপিইউ র্যাম হচ্ছে 2 GB, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 16 GB, কিন্তু আমি পাচ্ছি 9 GB-র মতন, সরি 9 GB না, আরও বেশি, কিন্তু আমার এখানে স্টোরেজ আছে বলে অ্যান্ড্রয়েড। এটা এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড প্যাচ এখানে 2018 দেওয়া আছে, একটা আপডেট এসেছিলো, আমি কিছু করিনি। এটা এখানে এখানে দেখতে পাচ্ছেন এরকম জিনিস আছে। এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 8.1, আপনাদের দেখুন অডিও আছে। অ্যান্ড্রয়েড অডিও আছে, এর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। আপনি এর আগে যতগুলো ভিডিও দেখবেন, আগে কিংবা পরে আমি এটা আপলোড করব, ভিডিওগুলো সব অনারের ফোনের তোলা। এটা ফুল এইচডি ফুল এইচডি ভিউতে নেওয়া হয়, অনেকেই ফোনটাকে রেকমেন্ড করেছে। আমার মতে এই ফোনটার উপরে কেউ ইউটিউবে এত ভালো ভিডিও, ইউটিউবে বেশি ভিডিও নেই, কিন্তু এই ফোনটা খুবই ভালো, আপনারা নিয়ে দেখতে পারেন। ফোনটা এখন জানি না এখন কত নেটে চলছে, আমি ফ্লিপকার্টের ডাউন লিঙ্ক দিয়ে দেবো, এগুলো কোনো অ্যাফিলিয়েটের লিঙ্ক না। এই যে আমার এই সফটওয়্যারগুলো আমি ইউজ করে থাকি, আমার সাধারণত আমি পাবজি খেলে থাকি, যখন যতগুলো পাবজি আমার গেম প্লে দেখেছো আমার চ্যানেলে সবই এই ফোন দিয়ে করা। এই ফোনটা একটু ফরম্যাট করেছি আমি নতুন কিছু সফটওয়্যারের জন্য, এখানে আমি পাবজি খেলাটা কিছুদিন জন্য বন্ধ রেখেছি, পরে আমি আবার পাবজির উপরে ভিডিও বানাবো। এই ফোন খুবই স্মুথলি কাজ করে, এটার এটায় অনেক সুবিধা আছে। এর এর একটা সব থেকে বড় আমি জিনিস আমি দেখেছি, এর হচ্ছে একটা সুবিধা আছে এর স্ক্রিনশট নেওয়ার। আপনি এমনি স্ক্রিনশট এখান থেকে উপর থেকে টুগল থেকে নিতে পারেন, কিংবা আপনি ডাইরেক্ট এরকম 3 ফিঙ্গার নিয়ে জাস্ট এরকম করুন। এই দেখুন স্ক্রিনশট হয়ে গেল, এটা 3 ফিঙ্গারের গেস্টারের একটা আছে, এটা ফ্লাইট মোডে করা আছে। এটা যখন একটু দেখলে ফ্লিকুইডিটি ইউজ করেনি প্রথম চারটে আপনাকে অ্যাপ দিয়ে দেবে। তাহলে ধন্যবাদ, আজকে প্রথম ভিডিওটা শেষ করে আসবো, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ধন্যবাদ বন্ধু, বিদায় রাখলাম।